মোল্লা দেশের অবস্থা হয়ে গেছে তাই সুরিবন্দের উদ্যোগ নাই ওষুধ নাই কথা ভাই আপনারা কি জবাব দিতে পারেন না আমার কথা শুনতে পাচ্ছেন আল্লাহর কথার পক্ষে যারা সাপোর্ট দিবে এই জান্নাতের বাগানে তাদের তাবাম সবিরা গুণ আল্লাহ মাফ করে দেবে বাংলাদেশে সুরিবন্দের ওষুধ নাই কথা বলেন না বাংলাদেশে জানাবন্দের ওষুধ নাই বাংলাদেশে বেপর্দা বন্দের ওষুধ নাই আমরা দুনিয়ার জমির ওষুধ আলুর ওষুধ নেওয়ার জন্য দোকানত যায় খুঁজি কেন আলুর গাছ পচে যাচ্ছে ওষুধ দাও কথা কয় না মারে আলুর গাছ পচে যাচ্ছে ওষুধ দাও 15 জনের থেকে শুনে 16 জনের 16 নম্বরের লোকের থেকে শুনে ওষুধ দিচ্ছে আপনি আলুর গাছ পচন থেকে বাঁচার জন্য ওষুধ দেন জমির ধান লাল হয়ে যায় আপনি ইউরিয়া সার দেন জমিতে পচন ধরে অ্যামিস্টাকটপ দেন কিন্তু যখন সমাজ পচন ধরে সমাজে যখন পচন ধরে ইমানে যখন পচন ধরে তাকওয়ার ভিতরে যখন পচন ধরে তখন পর্যন্ত কোরআনের ওষুধ যদি না দেওয়া হয় ইমান পচে যাবে তাকওয়া পচে যাবে আপনি দুনিয়ার সব কৃষিজাত দ্রব্যের ওষুধ দেন কৃষিকাজ কৃষি আবাদ ভালো থাকার জন্য আর মানুষের চরিত্র ইমান মানুষের আমল আখলাক মানুষের তাকওয়া মানুষের দিন এইগুলি যাতে পছন্দ ধরে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ওষুধগুলি নাজিল করেছে মানুষ কোরআনের ওষুধ খায় না আর ডাক্তারের ফিক্সেশন ছাড়ে না ডাক্তার খালি বলেছে আপনার ডায়াবেটিস বেড়ে গেছে 21 প্রতিদিন সকালবেলা 3 কিলো হাঁটা লাগবে শীত মানে নাই শীতের মধ্যে ওই খালি হাত এইভাবে করছে মানে ব্যায়াম করছে মর্নিং ওয়াক মর্নিং নিয়াবরণ হাতে ধরে বল ঠিক কিনা হাঁটতেছে কে বলেছে এটা আল্লাহ কথা না কে কথা ডাক্তার আজকে অনেক জামাই এই গ্রামে আছেন হয়তো কারো ডায়াবেটিস আছে ডাক্তার বলছে আপনার তো 22 পয়েন্ট বেড়ে গেছে সকালবেলা 3 কিলো হাঁটবেন আর খবরদার মিষ্টি দান খান না আপনার শ্বশুর ভাই যাচ্ছেন আপনার স্ত্রীর ছোট ভাই তাই বলেছে দুলে ভাই একটা চমচম খান দুলে ভাই তখন বলতেছে না রে ডাক্তার মানা করছে তখন আমার বড় স্ত্রীর বড় ভাই তাই দেখো যে দুলে ভাই দুটা খান তো কিছু হবে না যা হয় আমি দেখবো কেবা তোরা একবার সবাই কেমন মিষ্টি খাবার বলিস ডাক্তার করছে মানা আমাকে মারে ফেলে দেবো কিছুক্ষণ পর ওনার স্ত্রী যা বলতেছে তোমার দুটো হাত পাও ধরেছি 4টা মিষ্টি খাওয়াই লাগবে আব্বা কি লেলে যাচ্ছে ওই দুজনা কিছু কর সাহস পায়নি স্ত্রী এমন মার দিবি যে তুই আমার জানের দুশ্মন কারণ ডাক্তার বলিছে মিষ্টি খাওয়া যাবে না তোরা 3টা লোক 2 জন তো বলিছে বিদায় করে দিছি তুই আমার নিজের স্ত্রী তুই তো আমার ভালো চাস রে যখন স্ত্রী জোরাজুরি করবি ওই দুলে ভাই আপনার দরজা খুলে বাড়ির থেকে পলে দেবি যে এটি থেকে যদি না যায় এরা মিষ্টি জোর করে খিলেবি কাল আমার অসুবিধা হবে কথা কর তাহলে ডাক্তারের ফিক্সেশন মানে ওই যদি শ্বশুর বাড়ি সারা লাগে তাও মিষ্টি খাবে না তাহলে এই কোরআন সমাজের ঔষধ ইমানের ঔষধ অর্থনীতির ঔষধ রাজনীতির ঔষধ এই ঔষধ সকল জায়গায় প্রয়োগ করতে হবে এই জন্য নবী রাসূলের আগমন হয়েছিল জোরে বল ঠিক কিনা কিন্তু আমরা এই কোরআন শুধু পড়ার মধ্যে শোনার মধ্যে সীমাবদ্ধ রেখেছি আসল জায়গার কোরআন আমরা দেখতে পাচ্ছি না যার কারণে আজকে বাংলাদেশে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও বাংলাদেশে
সুদের মতো অর্থনীতি চলে, জাকাতের মতো অর্থনীতি উৎখাত করে। আজকে অসাধু ব্যবসায়ীরা যারা এনজিও দিয়া তাম বাংলাদেশের কোটি কোটি মা বোনদেরকে সুদের কিস্তি দিয়া জাহান্নামে ফেলে দিচ্ছে, তাদেরকে বিদেশি সরকার নোবেল পুরস্কার দিচ্ছে ধরে বল ঠিক কিনা? ডক্টর ইউনুস, বাংলাদেশের কয়েক কোটি লোক জাহান্নামত পাঠিয়ে দিচ্ছে খালি সুদ দিয়ে নিয়ে। হ্যাঁ, কয়টা মুলুবি কয়টা মুলুবি মানুষ জাহান্নামত দেশে রে? দেখেন তো মসজিদের ইমাম কি কোনোদিন একটা মানুষ জাহান্নামত দেশে? অথচ ইমামের এতই আলোচনা, এতই সমালোচনা, হাজার হাজার বক্তা বক্তৃতা করে মানুষকে মুক্তির জন্য, অথচ যারা সুদে করে টাকা নিয়ে কোটি কোটি মানুষকে জাহান্নামে দিচ্ছে তাদেরকে নোবেল পুরস্কার দেয়, তাদের বিরুদ্ধে মামলা হয় না, হামলা হয় না, কিচ্ছু হয় না, জরিমানা ঠিক কিনা?